ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের ওয়ান সিক্সটি ওয়ান পেজের তিন নম্বরের অঙ্কগুলো করাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করি যদি আমার ভিডিও ভালোবেসে থাকো প্রতিদিন আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আমি শুরু করবো তিন নম্বরের অঙ্ক ওয়ান সিক্সটি ওয়ান পেজে টুয়েলভ পয়েন্ট টু কোষে দেখি থেকে করাচ্ছি প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি তো এক নম্বর অঙ্ক বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এইট হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানকত লিখি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা হয় x- plus y ওয়াই হোল স্কোয়ার প্লাস তাহলে এটাকে করলে হয় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলেছে তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার করলে হবে হচ্ছে সিক্সটি নাম্বার 2 এর অঙ্কে আমরা যাবো এস্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু টু হলে এব কত হবে লিখি মানে কত লিখি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস টু এবি এ মাইনাস বি এর ফর্মুলা আমরা এ মাইনাস বি এর আমরা জানি তো এখানে আমাদের যেহেতু এবি মান বার করতে বলেছে সেই জন্য আমরা টু এ বিকে একটা ধারে নিয়ে চলে এসছি টু এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুও জানি ফিফটি টু তাহলে ফিফটি টু মাইনাস হচ্ছে ফোর তাহলে এবি ইকুয়াল টু করলে ফর্টি এইট বাই টু হবে পড়লে টোয়েন্টি ফোর হবে উত্তর তিন নম্বরে যাব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু থার্টিন এবং এল প্লাস এম ইকুয়াল টু ফাইভ হলে এল এম এর মান কত লিখি এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকোয়াল টু এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এল এম তাহলে টু ইন্টু এল এমটাকে টু এল এমটাকে আমরা একদিকে নিয়ে এলাম আর একদিকে নিয়ে গেলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টিন তাহলে এল এম ইকুয়াল টু হবে হচ্ছে এটাকে তুমি কাটাকুটি করে করে দেখবে যে সিক্স হবে উত্তর নাম্বার ফোরে যাব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত লিখি তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার করে নেবে এটা তাহলে এর ফর্মুলা স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারটা এদিকে রাখলাম আর ইকুয়াল টু ওদিকে নিয়ে গেলাম সিক্সটিন মাইনাস হচ্ছে টু তাহলে সিক্সটিন মাইনাস টু ইকুয়াল টু করলে হচ্ছে হয় এর উত্তর হবে হচ্ছে ফরটিন

ইকোয়াল দিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর যেহেতু ভ্যালু বার করতে বলেছে তো এটা রাখলাম বাকিটা ওদিকে নিয়ে চলে যাব সিক্সটিন প্লাস করলে উত্তর হবে এইটিন নাম্বার সিক্সে আমরা যাবো ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হলে দেখাই যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার বাই স্কোয়ার তাহলে উভয় দিকেই আমাদের কী করতে হবে বর্গ করতে হবে মানে দুপাশটাই স্কোয়ার করে ফেলতে হবে তাহলে দুপাশটা স্কোয়ার করলে হয় ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু সিক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স 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 কাটাকুটি হয়ে যাবে কি ইকোয়াল টু থার্টি সিক্স কী পড়ে থাকলো তাহলে

তো এখানে কীভাবে লিখবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়া প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ আছে তাহলে আমরা টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছে ফোর ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান তাহলে উত্তরটা হচ্ছে টোয়েন্টি ওয়ান নাম্বার এইটে আমরা যাবো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারে মান লিখি তো আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করতে বলে হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তো আমাদের এখানে মান দেওয়া আছে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই বাই ওয়া প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু থ্রি

প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী করে হচ্ছে তো আমরা উভয় দিকে বর্গ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স ওয়াই তো এটাকে আমরা বর্গ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু সিক্সটিন স্কোয়ার ওয়াই স্কোয়ার টু স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তোমাকে যেটা বলেছে সেটা আমি এখানে প্রমাণ করতে পেরেছি নাম্বার টেনে আমরা যাবো টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইকুয়াল টু হলে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এর মান কত লিখি তো উভয় দিকে আমরা বর্গ করবো টু এ প্লাস ওয়ান আছে এটাকে বর্গ করলে টু এ প্লাস বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু মানে থার্টি সিক্স তাহলে ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান বাই থ্রি এ মানে টু এ বি যেটা আমরা বলি না তো সেটাকে এখানে আমরা করছি টু এ ইন্টু ওয়ান বাই থ্রি এ ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স মাইনাস হচ্ছে এদিকে চলে গেল ফোর বাই থ্রি তাহলে এটা করলে হবে হচ্ছে হান্ড্রেড ফোর বাই থ্রি আমরা টেন নাম্বার টেন হয়ে গেল আমরা ইলেভেনে যাবো ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেনে ইকুয়াল টু ফাইভ হলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফর্টি নাইন স্কোয়ারের মান কত হবে লিখি তো এটাকে এদিকেও এই দুটোকে হোল স্কোয়ার করো তো হোল স্কোয়ার করলে হয় হচ্ছে ফাইভে প্লাস ওয়ান বাই সেভেনে হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরটি নাইন স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভে ইন্টু ওয়ান বাই সেভেনে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস টেন বাই সেভেন ইকুয়াল টু হয় হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই সেভেন আমরা পরের অঙ্কে যাবো টুয়েলভে যাবো টু এক্স বাই ওয়ান বাই এক্স = 4 হলে x2 + 4 / x2 এটাকে হোল স্কয়ার করো 2x - 1 / x হোল স্কয়ার = 16 4x2 + 1 / x2 - 2 * 2x * 1 / x = 16 4 * x2 + 1 / 4x2 - 4 = 16 x2 + 1 / 4x2 - 1 = হচ্ছে 4 তাহলে x2 + 4 / x2 = হচ্ছে ফাইভ এরপরে হচ্ছে আমরা এখানে দেখো আমরা পরের অঙ্কে চলে যাবো এম প্লাস ওয়ান বাই এম টু মাইনাস পি হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান তো একই অঙ্ক দুদিকে হোল স্কোয়ার করতে হবে তাহলে আমরা হোল স্কোয়ার করলে পাবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই তাহলে পি হচ্ছে টু এরপরে আমরা পরের অঙ্কে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এবি হলে দেখাই যে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি থ্রি তাহলে এক্ষেত্রে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে প্লাস টু এবি করলে কী হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ এবি এটা লেখা আছে তো এটাকে আমরা কী করবো এটাকে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়্যাল টু করলে হয় আছে নিচে এই দুটোকে যোগ করো এ স্কোয়ার বি স্কোয়ার নিচে থাকলেও ওপরে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর হবে এ টু দি পাওয়ার ফোর আর বি টু দি পাওয়ার ফোর ফোরের বদলে আমরা কী লিখতে পারি এস্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এস্কোয়ার বি স্কোয়ার ফাইভ এবি হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার বিস্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি থ্রি স্কোয়ার বিস্কোয়ার বাই স্কোয়ার টু এর পরের অঙ্কে আমরা যাবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর এক্স হলে দেখাই যে থার্টি সিক্স প্লাস তাইলে উভয় দিকেই বর্গ করতে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে সেটাকে বর্গ করো সিক্স মা এবারে কী বলছে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর এক্স উভয় পক্ষকেই আমরা কী করবো এক্স দ্বারা বিভক্ত করি তাহলে এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এক্স বাই এক্স তাহলে এটা সিক্স এক্স হলো মাইনাস ওয়ান বাই এক্স হলো ইকুয়াল টু ফোর তাহলে উভয় দিকে এবার বর্গ করো সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন

পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করবো দুটো সূত্র ক্ষেত্রে ব্যবহার করবো একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের আর একটা এ মাইনাস বি হোলস্কোয়ার আমাদের কাছে যেটা আছে সেটা এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু পি মাইনাস টু তো এটা স্কোয়ার করো তা দুদিকে করলে হয় এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ইকুয়াল টু পিসোয়ার প্লাস ফোর মাইনাস ফোর পি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু টু পি স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর পি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর মাইনাস টু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস হচ্ছে টু তাহলে এখানে কী হচ্ছে এল এইচ ইকুয়াল টু আর এইচ এস যেটা বলেছে সেটা প্রমাণ হচ্ছে তাহলে এর পরের অঙ্কে আমরা যাবো এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু সিক্স হলে এম মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু স্কোয়ারের মান কত লিখি এক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করবো আমরা সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তাহলে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস হচ্ছে সিক্স তাহলে এটাকে দেখো আমরা কী করছি এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এম মাইনাস হোল স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই এম মাইনাস হোল এম মাইনাস টু স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা হোল স্কোয়ার তাহলে এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু তাহলে এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম মাইনাস টু ওয়ান বাই এম মাইনাস টু তাহলে সিক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু হচ্ছে এইটিন তাহলে এখানে ফাইনাল উত্তর হলো হচ্ছে এইটিন এটা ছিল ওয়ান সিক্সটি টু পেজের অঙ্ক তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং নিজেরা বুঝে অঙ্গগুলো সমাধান করার চেষ্টা করবে আমি যেটা বলেছি সেগুলো নিজেরা টুকে ফেলো না নিজেরা খাতার মধ্যে আমার সাথে সাথে করার চেষ্টা করো তাহলে নিজেরাই করতে পারবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো দেখো। আগামী দিন আমি খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই